গুৱাহাটীর জনাঞ্চলত বন্য হস্তি, বেহারবাড়ির সোণকুছিত দুটা হাতির উপদ্রব, হাতিয়ে ভাঙিলে দুখনকৈ বাহন, গুলি ফুটায় হাতী খেদার চেষ্টা বন কর্মীর। এয়া বৃহস্পতিবারের পুয়ার ভাগর দৃশ্য। নারেঙ্গীর গোল্ড ক্লাবত সমান এটা বন্য হস্তি। সেনা ছাউনির সমীপতে এইদরে বিচরণ করে ফুরা দেখা গৈছিল এই দতাল হাতীটুক। কেবল সিমানেই নহয়, আমসাঙর পৰা খাদ্যর সন্ধানত জনাঞ্চললৈ ওলাই অহা দুটা হাতী দেওবারে সেনা ছাউনির পানির ট্যাঙ্কিটো পৰিছিল। গোল্ফ ক্লাবত হাতীর বিচরণ আর পানির ট্যাঙ্কিত হাতী আবদ্ধ হওয়ার চাঞ্চল্য মার নৌ যাওতেই এবার দুটাকৈ বন্যহস্তির উপদ্রব বেহারবাড়ির সোণকুছিত। নিশার ভাগর এই দৃশ্য মন করক। গড়ভাঙা বনাঞ্চলের পৰা খাদ্যর সন্ধানত জনাঞ্চললৈ নামি অহা এই হাতী দুটাই উপদ্রব চলালে সোণকুছি অঞ্চলত। সোণকুছির খেলপথারত রখাই থা এ এস জিরো ওয়ান ডি ই ওয়ান জিরো সিক্স নাইন নম্বরের এইখন বাইক আর এ এস জিরো ওয়ান এ ডব্লিউ এইট ফাইভ এইট থ্রি নম্বরের চারিচকীয়া এখন বাহনের ক্ষতি সাধন করলে বন্য হস্তি দুটাই। কেইটা হাতি আইছে? মাক এটা ডাঙর আর একটা পোয়ালি, এটা দুটাই দুপরিয়া মানে ভাগতে আইছিল। মানে দুপরিয়া ভাগ মানে মোটামুটি কোর পর আহে হাতি কেটা? উপরের পর নামি আছে মানে গড়ভঙা বনাঞ্চল নাকি? হ্যাঁ, গড়ভঙা বনাঞ্চল। নিশার ভাগত উপদ্রব চলা হাতি দুটা বনাঞ্চলের ফলে খেদি পঠিয়াবলৈ গুলি ফুটাই চেষ্টা চলালে বন কর্মীয়ে। কিন্তু বহু সময়লৈকে সফল হব পৰা নাছিল বন কর্মীর দল। বন কর্মীয়ে গুলি ফুটাই হাতী দুটা খেদি পঠিয়াবলৈ সক্ষম হল যদিও আতঙ্ক এতিয়াও মার যোৱা নাই বেহারবাড়ির সোণকুছি অঞ্চলত। কারণ নিশা হলে যিকোনো সময়ত খাদ্যর সন্ধানত জনাঞ্চললৈ নামি অহা হাতিয়ে উপদ্রব চলায় অঞ্চলটোত। কেবল গোলাঘাট নুমলীগড় আদিতেই নহয়, এতিয়া হাতীর উপদ্রব চলিছে গুৱাহাটীর বিভিন্ন প্রান্ততো। মহানগরীর হাতি মানুষের এই সংঘাত নিশ্চয়কৈ উদ্বেগজনক। বেলতলার পৰা সুব্রত কলিতা, ডিউ 865।